ছেলে কোলে যাচ্ছে আওয়াজ দিবে, আল্লাহুম্মা সাল্লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফ্ফাইতাহু মিন্না ফাতাওয়াফ্ফাহু আলাল ঈমান। ছেলে কলি যাচ্ছে আওয়াজ দিয়ে রব্বে করিমকে ডাকতে দেরি করবে, অপরাধ আমি আপনার বাবাকে ওই ছেলের বাবাকে রাহমের চাদর দিয়ে ঢেকে দিতে দেরি করবে না। ছেলের কলি যাচ্ছে আওয়াজ, ছেলের বাবা মারা গেছে, এই জন্য ছেলে বলতে দেরি হবে, আল্লাহ আমার আব্বাকে মাফ করে দেন, রব্বে করিম মাগফিরাতের চাদর দিয়ে ঢেকে দিতে দেরি করবে না। আমার পীর মুর্শিদ হযরত নানু পুরী রহমতুল্লাহ বলতেন, এই ছেলে জানাজার পরে বলবে, দাফনের পরে দোয়া হবে। এবার ছেলে দাফনের পরে দোয়া শুরু করছে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ছেলে দোয়া করতে দেরি করবে, রব্বুল আলামিন রহমের চাদর দিয়ে তাকে ঢেকে দিতে দেরি করবে না। ছেলে তো জানে একবার সুরা ইখলাস পড়লে সুরা সুল কোরআন কোরআনে কারিমের তিন ভাগের এক ভাগ, ছেলে এবার 10 বার কোরআনে কারিম সুরা 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 ইখলাস পড়বে, পড়ে বলবে আল্লাহ আমার আব্বার কবরে পৌঁছিয়ে দাও। এই ছেলে যদি ডিসি হয় অসুবিধা কি, কোরআনওয়ালা ডিসি হলেও তো কোনো অসুবিধা নাই, কোরআনওয়ালা টিউন হলেও তো কোনো অসুবিধা নাই, কোরআনওয়ালা প্রফেসর হলেও তো কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা আছে? আচ্ছা ডিসি সাহেব যদি কোরআনওয়ালা হয়, ডিসি সাহেব যদি এই দোয়াটা শুদ্ধ করে পারে আর বাবার জানাজা পড়ে কোনো অসুবিধা হবে? টিউন সাহেব যদি বাবার জানাজা পড়ে কোনো অসুবিধা হবে? কিন্তু আমরা পড়াইলাম না। এই জন্য মেরে ভাইও, করোনা থেকে বাঁচার রাস্তা, উম্মতের যুবক গুলোকে মসজিদের দিকে ফিরাও, উম্মতের বাচ্চাগুলোকে কোরআন দিকে ফিরাও, উম্মতের নারীদেরকে ঘরের দিকে ফিরাও, উম্মতের নারীদেরকে কোন দিকে ফিরাও, উম্মতের নারী মা বোন গুলোকে ঘরের দিকে ফিরাও। নারীরা খাবে কোত্থেকে? নারীরা খাবে তার স্বামী কামাবে, নারীরা খাবে কোত্থেকে? বাবা কামাবে, নারীরা খাবে কোত্থেকে? ভাই কামাবে, নারীরা খাবে কোত্থেকে? সন্তান কামাবে। যদি কোনো ব্যবস্থা না হয় রাষ্ট্র তাদের ব্যবস্থা করবে, যদি কোনো ব্যবস্থা না হয় রাষ্ট্র তাদের কি করবে? ব্যবস্থা নগ্নতাকে ঠেকাও, নগ্নতাকে ব্রেক করো। ইফতিজিনকে না বলুন, খেয়াল করেন, ইফতিজিনকে না বলুন, ইফতিজিনকে না বলুন, এই স্কুলের ছেলেরা ওই স্কুলের মেয়েদের সাথে ফুটবল খেলবে, আর্থসামাজিক প্রয়োজনে বাংলাদেশের উন্নতির প্রয়োজনে খেলবে, তবে খবরদার ইফতিজিনকে না বলুন। বুঝলেন না কথা? 18 বছর আগে বিয়ে কিন্তু হারাম, 18 বছর আগে খবরদার বিয়ে করা যাবে না, তবে 18 বছর আগে জেনা কোনো অসুবিধা জানা না হয়, ইফতিজিনকে না বলুন। বুঝেন না? বুঝেন না? ইফতিজিনকে কি বলুন? ইফতিজিনকে না বলুন, ইফতিজিনকে না বলুন, মাদকদ্রব্য মাদককে না বলুন, মাদককে না বলুন, মাদককে না বলুন। বড় বড় অফিস দিয়া দিয়া, বড় বড় কেন দিয়া দিয়া, খা আর গা, খা আর গা, আর মাদককে না বলুন। যদি এই মন চাইছে কাউকে বক্তৃতার সুযোগ দেয়, তিনি আইসাই বলবেন ইফতিজিনকে না বলুন। আমি কি এখানে ইফতিজিনকে না বলার দরকার কি? এখানে আমরা যারা আছি কেউ ইফতিজিন জীবনে করি না। এখানে এসে যদি কাউকে বক্তৃতা দেওয়ার সুযোগ দেওয়া হয়, তিনি এসে বলবেন মাদককে না বলুন, মাদককে না বলুন, মাদক থেকে আপনার সন্তানকে বাঁচান। ইনারা ওখানে গিয়ে খান, খান গা কি বলে বলেন বলেন, এত বড় একটা টেলিভিশন দিয়ে দিবেন দোকানে মরা মরে, সা গা খা বলেন, টেলিভিশন সা আর মদ মদ খা, আর শুধু মাইকে আমার তাই নাইস, সা খা গা বলেন না, এগুলো দিয়ে ইফতিজিন দূর হবে? এগুলো দিয়ে মাদক দূর হবে? এদিকে দিয়ে মা মাদক দূর হবে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লা মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, রব্বুল আলামিন বলেন আযাব আসার আগে আগে ধরো। সুবহানাল্লাহ, এই ধরা কয়টা ধরবো? দুইটা। কয়টা? কিছু করণীয়, কিছু কি
আবার বলেন কিছু করণীয়, করণীয় কয়টা ধরতে হবে? পাঁচটা বলেন কয়টা করণীয়? কয়টা? তো পাঁচটা ফরজ না, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা মুস্তাহাব নফল। সুবহানাল্লাহ, বলেন ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা মুস্তাহাব নফল করে দেখতে হবে, আর বর্জনীয় ছাড়তে হবে হারাম। হারাম কবিরা গুনাহ, সগীরা গুনাহ, মাকরুহ তাহরিমি, মাকরুহ তানজিহি সব ছাড়তে হবে। এবার বলো তো দেখি বন্ধু, ডাক্তার নিচে প্যান্ট করা হারাম না হালাল? আগে জানা না থাকলে এখন নতুন করে শুনো, কখনো খুলে রাখা ওয়াজিব, নাভি ঢেকে রাখা ফরজ। কি বলছি বলো? কখনো খুলে রাখা কি, নাভি ঢেকে রাখা কি? কে তোমার ওই প্যান্ট শিখাইলো যে প্যান্ট?